হ্যাঁ, আমরা যাতে এয়ারপোর্টে আইসা হয়রানি না হই, একটু সেবা পাই ভালো। আমরা তো বিদেশে অনেক কষ্ট করে আসি। প্রবাসে একটা মানুষ মারা গেলে প্রবাসে ওই ভাইয়ের কাছে টাকা তুলে তারপরে তাদের লাশ আনা হয়। আমরা চাই সরকার থেকে যেন ফ্রিভাবে ওই সকল প্রবাসী ভাইদের লাশ দেশে আনা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় স্বপ্ন সারথি মনে করা হয় প্রবাসী কিংবা রেমিটেন্স যোদ্ধাদের। রেমিটেন্স যোদ্ধা কিংবা প্রবাসীরা কেমন বাংলাদেশ চায় আমরা জানতে চাই তাদের কথা। সঙ্গেই থাকুন প্রতিদিনের বাংলাদেশের। আসলে এই সরকারের কাছে আমাদের প্রবাসীদের অনেক চাওয়া আছে। আমরা যখন আমি মালয়েশিয়া প্রবাসী, আমরা যখন প্রবাস থেকে আসি ভিতরে অনেক হয়রানির শিকার হতে হয়। আমাদের লাকিজ পাইতে দেরি হয়, আমাদের অনেক দামি দামি মাল সামানা তারা চুরি করে ভিতর থেকে নিয়ে যায়। তো আমরা চাই এই হয়রানিটা যেন বন্ধ হয়, প্রবাসীদের জন্য ভালো সম্মান করা হয়, মূল্যায়ন করা হয়, এবং প্রবাসীদের জন্য যেন আমরা লং টাইম প্রবাসী থেকে এই দেশে রেমিটেন্স পাঠাই। দিন শেষে আমরা এই দেশে এসে তাদের কাছে অনেক অবহেলার শিকার হয়, তাদের কাছে লাঞ্ছনার শিকার হইতে হয়, তারা অনেক বাজে ব্যবহার করে আমাদের সাথে। তো এই সরকারের কাছে আমাদের এতটুকুই প্রত্যাশা যেন প্রবাসীরা যে কোনো দেশে থেকে আসুক, তারা যেন প্রবাসীর সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। আমরা লাখ লাখ টাকা এই দেশে রেমিটেন্স পাঠাই। আমরা মা বাবা ফ্যামিলি ফালাইয়া বিদেশে থেকে ইনকাম করে এদেশে আমরা রেমিটেন্স পাঠাই। আমরা এদেশের একটা রেমিটেন্স যোদ্ধা। এদেশে যেমন সেনাবাহিনী পুলিশ তারা এদেশের জন্য যুদ্ধ করে, আমরা প্রবাস থেকে এদেশের জন্য যুদ্ধ করি। আমরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই এদেশে। তো আমরা চাই এদেশের সরকার আমাদের জন্য যারা প্রবাস থেকে আসবে তাদের জন্য ভালো আচরণ করা হয়, ভালো ব্যবহার করা হয়, আমাদের প্রবাসীদের জন্য যেন কিছু করে। প্রবাসে একটা মানুষ মারা গেলে প্রবাসে ওই ভাইয়ের কাছে টাকা তুলে তারপরে তাদের লাশ আনা হয়। আমরা চাই সরকার থেকে যেন ফ্রিভাবে ওই সকল প্রবাসী ভাইদের লাশ দেশে আনা হয়। দেশ আপনার ভালো উন্নত হোক আমরা দোয়া করি, এই প্রত্যাশা করি। হ্যাঁ, যে সরকারি যাক, দেশ যেন আমাদের প্রবাসীদের জন্য একটু উন্নতি করে বা একটা সিস্টেম ভালো করে। হ্যাঁ, আমরা যাতে এয়ারপোর্টে আইসে হয়রানি না হই, একটু সেবা পাই ভালো। আমরা তো বিদেশে অনেক কষ্ট করে আসি, যাতে ওই দিয়ে আসা আর কি সরকারের কাছে, বাংলাদেশের কাছে, বাংলাদেশ যাতে দোয়া করি উন্নত হোক আমরাও চেষ্টা করতেছি ওই আর কি। আমরা প্রত্যাশা করি ভালো একটা, কারণ আমরা প্রবাসীরা আমরা এখানে আসি, আমাদের একটা নিরাপত্তা, আমাদের বিশেষ করে আমরা বাহির থেকে আমাদের অনেকগুলো লাগেজ নিয়ে আসি, ফ্যামিলি নিয়ে আসি। তো সেই জন্য আমাদের অবশ্যই একটা ভালো প্রত্যাশা এয়ারপোর্টে, যে হাহাকার জাম, তারপরে বিশেষ করে আপনার পুলিশের হয়রানি, এগুলো থেকে আমাদের মুক্ত হওয়ার আমাদের, কারণ আমরা প্রবাসী থেকে আপনাদের কাছে রেমিটেন্স পাঠাই। আমাদেরকে মূল্যায়ন তারা করে, এবং বিশেষ করে ইমিগ্রেশনের সময় আমাদেরকে এরকম, কারণ আমাদের বাহিরে পাসপোর্ট আমরা আসি এখানে, আমাদের অবশ্যই একটা ভালোটা আমাদের কিছু করার দরকার। অবশ্যই প্রত্যাশার তো শেষ নেই, মানুষের প্রত্যাশা অনেক কিছুই, কিন্তু বলতে গেলে যেগুলো বেসিক আছে, বেসিক জিনিসগুলো, ওগুলো যদি আমরা পাই, প্রবাসীরা পায় বা যারা প্রবাসে থাকে, তাহলে মনে করেন যে তাদেরও একটা আর্থিক একটা প্রশান্তি আসবে, দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, প্লাস হচ্ছে যে তারা দেশের জন্য কোনো কিছু করতে আগ্রহ প্রকাশ করবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রবাসীদের যেই বাহিরে থাকা অবস্থায় যে কর্মসংস্থানের যে বিষয়টা, ওইটা যদি আমাদের বর্তমান সরকার দেখে তাহলে প্রবাসীরা অনেক উপকৃত হবে। প্লাস হচ্ছে যে কাগজপাতির বিষয় আছে, আবার মনে করেন যে আপনার যদি কোনো প্রবাসী বাহিরে মৃত্যুবরণ করে তাহলে তার ফ্যামিলির একটা দায়ভার বা দায়বদ্ধতা আছে, তার লাশ আনার ক্ষেত্রে একটা দায়বদ্ধতা আছে। এই সার্বিক বিষয়গুলো যদি বর্তমান সরকার দেখে তাহলে আমি মনে করি যে প্রবাসীরা অনেক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে ও দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আমাদের সরকারের কাছে এই প্রত্যাশা যে আমাদের আসা যাওয়ার জন্য খুব সুন্দর করে ফেসিলিটি ভালো করে এদের জন্য আমাদের পাশে, আর আমাদের আগে তো আমরা অন্যভাবে টাকা পাঠাই, এখন আমরা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো। আগে তো আসলে হয়তো, এখন তো আবার আসছি দেখা যাক, বলা যায় এখন তো বলা যায় না কী হয়। আগে তো আসতে অনেক আমাদেরকে মানে লাঞ্ছিত করছে, এখন তো আমি যাচ্ছি 3 বছর ছুটিতে আসছিলাম, এখন যাচ্ছি, এখন বুঝতে পারবো ভিতরে ঢুকলে বুঝতে পারবো কি চেঞ্জ হয়েছে কি না।